তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের একটি প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব প্রথমত দেখো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে পরিবেশ এবং বিজ্ঞানের পঞ্চাশ মিনিট গ্রুপ এ যে প্রশ্নগুলো হবে সেটা ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের অংশ এক নাম্বার প্রশ্ন দেখো বলা আছে সঠিক উত্তর লেখো চারটি প্রশ্ন চার নাম্বার। এক নাম্বারটা শুরু করছি একটি স্বপ্রভ বস্তুর উদাহরণ হলো সূর্য কাঠ ইট প্রথমত দেখো সপ্রভাব বস্তু হচ্ছে যাদের নিজস্ব আলো আছে একমাত্র সূর্যেরই নিজস্ব আলো আছে তার জন্য সূর্য কি হবে সব্রভাব বস্তু কাঠ ইট এদের কি নিজস্ব আলো আছে নেই তার জন্য এটা কিন্তু সপ্রভ বস্তু হবে না একমাত্র সূর্য হবে দেখো ইট কাঠ পাথর এদের নিজস্ব আলো নেই যদি থাকতো তাহলে আমরা ইট বা পাথর দিয়ে লাইট জ্বালাতাম তাই না এগুলো হচ্ছে অপ্রভা বস্তু তার মানে যেগুলো নিজস্ব আলো আছে সেগুলো কি কি বলবো সপ্রভ বস্তু নাম কি উদাহরণ কি সূর্য বুঝতে পারলে টেনশন না করে বিজ্ঞানটা মজা করে পড়ো এরপরে প্রশ্ন নম্বর দুই তরিতের সুপরিবারী বস্তুটি হলো তামা প্লাস্টিক চিনামাটি তামা কি তরি পরিবহন করতে পারে তার জন্য কি তামাটা হবে হচ্ছে কি সঠিক অপশন আর প্লাস্টিক আর চিনামাটি কি হবে কুপরিবাহী বস্তু পরীক্ষা প্রশ্ন হতে পারে একটি কুপরিবাহী বস্তু হলো এরকম ভাবে আসতে পারে ঘুরিয়ে দেখো যে সমস্ত বস্তু তরিৎ পরিবহন করতে পারে অর্থাৎ যাদের মধ্যে দিয়ে তরিৎ চলাচল করতে পারে তাকে বলবো হচ্ছে সুপরিবাহী পদার্থ আর যারা পারবে না তাদেরকে বলবো কুপরিবাহী পদার্থ একদম সোজা তাহলে সুপরিবাহ কি তামা আর কুপিবাহী প্লাস্টিক চিনামাটি বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর কোনটি জীবাশ্ম জ্বালানি নয় পেট্রোল কয়লা গোবর গ্যাস এটা কিন্তু মাধ্যমিকের মাধ্যমিকের জন্য জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস এর মধ্যে দেখো অপশনগুলো আছে পেট্রোল কয়লা গোবর গ্যাস এর মধ্যে একমাত্র গোবর গ্যাসটা কি হবে জীবাশ্ম জ্বালানি হবে না আর বাকি যেটা আছে পেট্রোল কয়লা ডিজেল এগুলো সবই কিন্তু জীবাশ্ম জ্বালানির অংশ এবার দেখো চার নম্বর ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু দিয়ে তৈরি করা হয় অপশনগুলো দেখো তামা ট্যাংস্টেন সোনা এর মধ্যে সঠিক অপশনটা হবে ট্যাংস্টেন কারণ ট্যাংস্টেনের গলার অঙ্ক অনেক বেশি তার মানে অনেক তাপমাত্রায় এ গলে যে কারণে ইলেকট্রিক বাল্বের কী করছে ফিলামেন্টে আমরা ট্যাংস্টেন ইউজ করছি এটা মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট মাধ্যমিকের তড়িৎ নামে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তাই এখন থেকেই মন দিয়ে পড়ো ওকে এরপর দেখো দুইয়ে বলছে যে এক কথায় উত্তর দাও ছটা প্রশ্ন ছ নম্বর এ নাম্বার আছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের নাম লেখো ঈশ্বর স্বচ্ছ মাধ্যম বলতে যেখান থেকে আলো ঠিক মতো যেতে পারে না ঈশ্বর স্বচ্ছ মাধ্যম মানে যেখানে আলো ঠিকভাবে যেতে পারে না উত্তরটা কি হবে ঘষা কাজ এই ব্যাপারে একটা চ্যাপ্টার আছে আলোর চ্যাপ্টার তোমরা পারলে দেখে নিও দেখবে কোনো প্রশ্নই কঠিন মনে হবে না বি নম্বর সূর্যের রদমেগ্ন রশ্মি ভূপৃষ্ঠে আসতে কোন স্তর বাধা দেয় উত্তরটি হবে ওজোন স্তর উত্তরটি কি হবে ওজোন স্তর কাকে প্রাকৃতিক চুম্বক বলা হয় উত্তরটা কি হবে বলতো প্রাকৃতিক চুম্বক কাকে বলে টাইটকে কাকে বলে টাইটকে প্রাকৃতিক চুম্বক বলা হয় এলইডির পুরো নাম কি এলইডির পুরো নাম হলো লাইট ইমিটিং ডায়োড এটা ক্লাস 10 এর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস 7 ও ইম্পর্টেন্ট ক্লাস 10 ও ইম্পর্টেন্ট তাই এখনই মন দিয়ে পড়ো এবার এই নাম্বার ইলেকট্রিক মধ্যে কোন তার ব্যবহার করা হয় উত্তরটি হবে কি বলতো নাইক্রোম তার তারপরের প্রশ্ন দেখো সোলার সিগনালে কোন শক্তি ব্যবহার করা হয় সোলার মানে সূর্য তাই না সিগনালে তো বোঝা যাচ্ছে যে সৌর উত্তরটা কি হবে সৌরশক্তি সোলার সিগনালে কি ব্যবহার করা হয় সৌর শক্তি তিন নম্বর প্রশ্ন দেখো সংক্ষেপে উত্তর লেখা প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার আছে দুই করে দুটো প্রশ্ন চার নাম্বার অর্থাৎ দুটো প্রশ্ন দুটো উত্তর লিখতে হবে বর্ণালীর সাতটি রঙের নাম লেখো উত্তরটি হবে বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল এক কথায় বলতে গেলে বেনি আসহ কলা এই ট্রিক্সটা মনে রাখবে তাহলে বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল দেখো প্রত্যেকটার সামনের অক্ষর দিয়ে বেণী আসহ কলা হচ্ছে পরের প্রশ্ন চুম্বকের ধর্মগুলি লেখো চুম্বকের ধর্মগুলি হলো এক চুম্বকের আকর্ষণ ধর্ম আছে একদম ঠিক দু নম্বর চুম্বকের দিক নির্দেশক ধর্ম আছে অর্থাৎ উত্তর দিক দক্ষিণ দিক তাই না উত্তর মেরু দক্ষিণ মেরু চুম্বকের একটি মেরু থাকে না উত্তর কখনো কি দেখেছে চুম্বকের একটি মেরু থাকে উত্তর মেরু থাকে দক্ষিণ মেরু থাকে না এরকম না চুম্বকের দুটো মেরু থাকে অর্থাৎ উত্তর মেরু থাকবে দক্ষিণ মেরু থাকবে সি নাম্বার দেখো দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম দেখো যে সমস্ত শক্তিগুলো পরিবেশের জন্য আমাদের ভালো সেটাই হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি উদাহরণ কি সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার শক্তি আরও কত কত শক্তি হতে পারে এরপরে দেখো গ্রুপ বি লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করতে বলা হচ্ছে তিনটা প্রশ্ন তিন নম্বর এক নম্বর শ্বাসমূল দেখা যায় গড়ান আম পাথর কুচি এর মধ্যে সঠিক অপশন কোনটা দেখি কোনটা হবে গড়ান হবে তাই না ফুলের যে অংশটি ফলে পরিণত হয় দু সেটা কি সেটা হচ্ছে তাই না তিন দেখো রূপান্তরিত মৃদগত কাণ্ড কোন গাছে দেখা যায় অপশনটা কি হবে তুমি জানো তো এটা হচ্ছে আলু গাছে তাই না এরপরে দেখো দুইয়ের যে প্রশ্নগুলো আছে চারটে প্রশ্ন চার নম্বর আমের কোন অংশ আমরা খেয়ে থাকি বল উত্তরটা কি হবে মধ্যত্বক খেয়ে থাকি বি নাম্বার মটর ছোলা ইত্যাদি গাছে দেয়াস অঙ্কুরুদ্গম দেখা যায় কি দেখা যায় মিদভেদী অঙ্কুরুদ্গম কি মিদভেদী অঙ্কুরুদ্গম ও আর এস এর পুরো নাম কি সবাই জানো এটার পুরো নাম কি ওরাল রিহাইড্রেশন সলিউশন ও ওরাল রিহাইড্রেশন সলিউশন ওকে জেকবসন অর্গান কোন প্রাণীর থাকে এটা কার থাকে সাপের থাকে তাই না তারপরে নিচের প্রশ্ন দেখো বলছে তিনের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দুটো প্রশ্ন দেয় চার নাম্বার এই নাম্বার আছে উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি কি কি উত্তরটা দেখো পাতার প্রধান কাজগুলি হলো খাদ্য প্রস্তুত করা বাসমোচন করা শ্বাসবার আদান প্রদান ঘটানো অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সরবরাহ করা তাই না বি নাম্বার সপরাগযোগ ঋতপরাগযোগ কাকে বলে এটা কিন্তু মাধ্যমিকে আছে চলো তোমাদের সেভেনেও আছে পড়ে নেই কোন ফুলের পরাগ্রেণু যখন ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন তাকে বলে কি সপরাগযোগ কোনো ফুলের পরাগ্রেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডের মধ্যে পড়ে বা স্থানান্তরিত হয় তখন এই ঘটনাকে বলা হয় ইতর পরাগ যোগ তার মানে একই টাইপের ফুলে ঘটলে সেটা সপরাগ যোগ আর ভিন্ন টাইপের ফুলে ঘটলে সেটা ইতর পরাগ যোগ তাই না এরপরে বলছে বলেছে সি নাম্বারে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করো এবং চারটি স্তবক চিহ্নিত করো এই ছবিটা তুমি তোমার বইয়ের থেকে এঁকে নিও সুন্দর করে তাহলে আমাদের কোয়েশ্চেন সেটটা কিন্তু কমপ্লিট হলো মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সাজেশন ভিত্তিক ভিডিও কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে ক্লাস ভিত্তিক ডিটেলস ক্লাস অবশ্যই করো আর দাদার ক্লাস সময় যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সব থেকে গুরুত্বপূর্ণ নিজে খুব ভালো থাকো অর্থাৎ খুব ভালো থেকো